ছয় দ্বারা বিবাজ্যতা কোনো সংখ্যা দুই এবং তিন দ্বারা বিবাজ্য হলে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে নয় দ্বারা বিবাজ্যতা তিনশো আটাত্তর সংখ্যাটি বিবেচনা করি তো আটের স্থানীয় মান হচ্ছে আট সাতের স্থানীয় মান সত্তর তিনের স্থানীয় মান হচ্ছে কত তিন গুণ একশো তিনশো এখন এই তিনটা সংখ্যার যুগফল হচ্ছে আঠারো যা নয় দ্বারা বিভাজ্য ফলে তিনশো আঠাত্তর সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে যেমন এখানে আমি নিচ্ছি নয় 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 এখন এই তিনটাকে যোগ করলে কি পাওয়া যাচ্ছে সাতাইশ এই সাতাশ কিন্তু নয় দ্বারা বিভাজ্য তার মানে এই সবটা সংখ্যায় কী হবে নয় দ্বারা বিভাজ্য হবে এগারো দ্বারা বিভাজ্যতা তিনশো আট এক হাজার তিনশো একত্রিশ এবং একষট্টি হাজার আটশো নয় সংখ্যাগুলো সবই এগারো দ্বারা বিভাজ্য নিচের সারণী ব্যবহার করে আমরা এগারো দিয়ে তার কোন সহজ নিয়ম খুঁজে পাই কিনা দেখি সংখ্যা এখানে সংখ্যা হিসেবে রয়েছে তিনশো আট ডান থেকে অঙ্কের যুগ এবং অবশ্যই বিজুর জায়গার অঙ্কগুলো নিতে হবে ডান হচ্ছে এইটা ডান দিকের বিজুর জায়গাটা কি আট আট হচ্ছে বিজুর জায়গা তারপর শূন্যটা জোর ডান দিক থেকে কিন্তু আসতে হবে ডান দিক থেকে বাম দিকে তিন কিন্তু আবার বিজুর জায়গা এক দুই তিন তো এখন আমরা আট আর তিন যোগ করবো এগারো তারপর ডান থেকে অঙ্কের যোগফল ফল জোর জায়গায় তো আট কিন্তু বেজোর জায়গা শূন্য হচ্ছে কি জোর জায়গা তারপর তিন আবার বেজোর জায়গা আমি এখানে কেবল শূন্য নেব তো শূন্য শূন্যই এখন আমরা পার্থক্য করব এগারো থেকে শূন্য বিয়োগ দিলে হবে এগারো তারপর সেম প্রসেস আমরা বেজোর স্থানের অঙ্কগুলো নেব যেমন এক তারপর আমরা তিন নিব এক আর তিনের যুগ ফল চার আর জোর জায়গাগুলো এখন নিব। জুড়ে আছে কি তিন এবং এই এক তিন আর এক চার এখন চার থেকে চার মাইনাস করলে হবে শূন্য তারপর এখানে বেজর স্থানের কি নয় আট ছয় তিনটা যোগ দিলে হবে তেইশ জোর স্থানের অঙ্ক হচ্ছে শূন্য এবং এক তো দুইটা যোগ করলে হবে এক তেইশ থেকে এক বিয়োগ দিলে কত হবে বাইশ তো এই সবগুলো সংখ্যাই কিন্তু দেখো এগারো দ্বারা কিন্তু বিভাজ্য এগারোকে এগারো দিয়ে ভাগ করা যায় দেন বাইশকে এগারো দিয়ে ভাগ করা যায় ঠিক আছে তার মানে এই সবগুলো সংখ্যায় কি হবে এগারো দ্বারা বিভাজ্য হবে এবার নিচের সংখ্যাগুলো দিয়ে উৎপাদকের গাছ তৈরি করো তবে তোমরা প্রয়োজনে নিচের ছবির মতো করে উপরে থেকে নিচের দিকেও উৎপাদকের গাছ আঁকতে পারো সেক্ষেত্রে কী সুবিধা হবে বলতে পারো এই গাছের মতো ছবিগুলোকে ইংরেজিতে ট্রি ড্রায়াগ্রাম বলা হয়ে থাকে যেমন বারো বারোকে কিভাবে ভাঙ্গা যায় ছয় দুগুণে বারো তো দুই কে হলুদ ঘরের মধ্যে রাখা হয়েছে যেহেতু দুই মৌলিক সংখ্যা আর ছয় যৌগিক সংখ্যা এই কারণে এই কালারের মধ্যে রাখা হয়েছে তারপর ছয় আবার ভাঙ্গা যায় তিন দুগুণে ছয় তো মৌলিক সংখ্যাগুলোকে কিসের মধ্যে রাখা হয়েছে হলুদ ঘরের মধ্যে চলো এবার বারো এর মৌলিক উৎপাদকের গাছ নিচের ছবিতে দেখি এখন দেখো বারো দুই দুগুণে চার তিন চার বারো ঠিক আছে অথবা তুমি এইভাবেও করতে পারো বারো বারোকে প্রথম ভাঙতে পারো ছয় দুগুণে বারো তো ছয়টাকে এই কালারের মধ্যে নিতে পারো তারপর দুইকে এই কালারের মধ্যে রাখতে পারো ছয়কে আবার ভাঙ্গা যায় তিন দুগুণে ছয় দুটাই কিন্তু মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাগুলোকে এরকম লাল কালারের মধ্যে রাখতে পারো তিন এবং দুই ঠিক আছে এইভাবেও করতে পারো লক্ষ্য করো এখানে বারো এর উৎপাদকের গাছে শুধুমাত্র মৌলিক সংখ্যাগুলো নেওয়া হয়েছে আচ্ছা এখানে কিন্তু শুধু মৌলিক সংখ্যাগুলো নেওয়া হয়েছে আর উপরের যে পদ্ধতিটা দেখলাম এখানে কিন্তু যৌগিক সংখ্যা ছিল আমার এখানেও সংখ্যা ছিল। এবার নিচের মৌলিক উৎপাদকের গাছগুলো পূরণ করো তিরিশ তিরিশকে ভাঙ্গা যায় পাঁচ এখানে কত হলে তিরিশ হবে ছয় পাঁচ ছয় তিরিশ তারপর ছয়কে ভাঙ্গা যায় তিন দুগুণে ছয় দেন আঠাইশ এখানে রয়েছে চার তো এখানে কি হবে সাত হবে কারণ মৌলিক সংখ্যা নিতে হবে এখানে এই যে এই ঘরটা হচ্ছে হলুদ ঘর অর্থাৎ মৌলিক সংখ্যার ঘর চার সাতা আঠাইশ চার কে আবার ভাঙ্গা যায় দুই দুগুণে তো এখানে হবে নয় কারণ আমাদের যৌগিক সংখ্যা নিতে হবে এই যে যৌগিক সংখ্যার ঘর আবার নই কে ভাঙ্গা যায় তিন তিরিকা নয় এবং দুটাই কি মৌলিক সংখ্যা দেন তিন তিরিকা নই তারপর ছাপ্পান্ন ছাপ্পান্নকে কে কিভাবে ভাঙতে পারি সাত আটে ছাপ্পান্ন তো এই সাত হচ্ছে মৌলিক সংখ্যা আর আট হচ্ছে কি যৌগিক সংখ্যা আটকে আবারও ভাঙা যায় চার দুগুণে আট দুই হবে এখানে চার হবে এখানে দেন দুই দুগুণে চার ষাট ষাটকে কীভাবে ভাঙা যায় তিরিশ দুগুণে ষাট এটা হবে তিরিশ আর এখানে হবে দুই তিরিশকে আবার ভাঙা যায় পনেরো দুগুণে তিরিশ দেন পনেরোকে ভাঙ্গা যায় তিন পাঁচা পনেরো বাহাত্তর বাহাত্তরকে আমরা কীভাবে ভাঙতে পারি চার আঠারো বাহাত্তর ড্যান চারকে আবার ভাঙ্গা যায় দুই দুগুণে চার আঠারোকে ভাঙ্গা যায় নয় দুগুণে আঠারো এখানে হবে নয় এখানে হবে দুই নইকে ভাঙ্গা যায় তিন তিরিকা নয় গুণিতক ও গুণনিয়কের খেলা এখন আমরা কোনো সংখ্যার গুণিতক ও গুণনিয়ক নিয়ে একটা মজার খেলা খেলবো তোমরা নিশ্চয়ই জানো কীভাবে কোনো সংখ্যার গুণিতক এবং নিয়োগ নির্ণয় করতে হয় এখন আরেকটা মজার ব্যাপার বলি উৎপাদক আর গুণনিয়ক কিন্তু আলাদা কিছু নয় তার মানে তোমরা কোনো সংখ্যার গুণনিয়োগ বের করার জন্য উৎপাদকের গাছের ধারণা ব্যবহার করতে পারো খেলার নিয়ম যে কোনো দুইটি সংখ্যা নাও তো আমি এখানে দুইটি সংখ্যা নিচ্ছি এখানে হচ্ছে প্রথম সংখ্যা হিসেবে আমি নিব ছয় তারপর দ্বিতীয় সংখ্যা হিসেবে আমি নিচ্ছি বারো নিচ্ছি প্রথমে প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার মৌলিক উৎপাদকের গাছ আঁকো তো আমরা ছয় আর মৌলিক উৎপাদকের গাছ অঙ্কন করে নিয়েছি তিন দুগুনে ছয় বারোর কি হবে ছয় দুগুনে বারো দুই ছয় তারপর ছয়কে আবার ভাঙ্গা যায় তিন দুগুনে ছয় এটা হলো মৌলিক উৎপাদকের গাছ প্রথম সংখ্যার সবগুলো মৌলিক উৎপাদক যদি দ্বিতীয় সংখ্যার মৌলিক উৎপাদকের মধ্যে থাকে তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণনীয় তো দেখো প্রথম সংখ্যার সবগুলো মৌলিক উৎপাদক কিন্তু দ্বিতীয় সংখ্যার মধ্যে রয়েছে এই যে দেখো দুইও আছে তিনও আছে তার মানে প্রথম সংখ্যাটা কি দ্বিতীয় সংখ্যার গুণনীয় ঠিক আছে গুণনীয়ক বলতে কি বোঝাই কোনো সংখ্যাকে যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় সেগুলোই কি ওই সংখ্যার গুণনীয় তো আমরা সাধারণভাবে বুঝতে পারি বারোকে কিন্তু ছয় দ্বারা ভাগ করা যাচ্ছে তো ছয় হবে বারো এর গুণনীয় বা প্রথম সংখ্যাগুলো কি হবে দ্বিতীয় সংখ্যার গুণনীয় এবং দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিতক হবে তো এই যে দ্বিতীয় সংখ্যা বারোটা প্রথম সংখ্যার গুণিতক এখন গুণিতকে আসা যাক আমরা যদি এখন ছয়ের গুণিতক বের করতে চাই ছয় ছয় বারো তিন ছয় আঠারো এভাবে ঠিক আছে এখানে কি রয়েছে বারো রয়েছে তার মানে অবশ্যই ছয়ের সাথে দুই গুণ করলে বারো পাওয়া যাচ্ছে এই বারোটা হবে কি ছয়ের গুণিতক অথবা এই দ্বিতীয় সংখ্যাটা কি প্রথম সংখ্যার কি হবে গুণিতক হবে ক্লিয়ার এটাই বলছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিতক হবে আবার দ্বিতীয় সংখ্যার সবগুলো মৌলিক উৎপাদক যদি প্রথম সংখ্যার মৌলিক উৎপাদকের মধ্যে থাকে তাহলে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণনীয় এবং প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণিতক অর্থাৎ সামনে যদি প্রথম সংখ্যা হিসেবে যদি বারো থাকতো আর দ্বিতীয় সংখ্যা হিসেবে যদি ছয় থাকতো তাহলে এই নিয়মটা প্রযোজ্য হতো নিচের ছবিগুলো দেখে আরও ভালোভাবে বুঝতে পারবে এখানে দুইটা সংখ্যা রয়েছে সেম দুই দুই দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিতক এই সংখ্যাটা প্রথম সংখ্যার কি গুণিতক তো দুইকে এক দ্বারা গুণ করলে কিন্তু দুই পাওয়া যাচ্ছে তার মানে এই কথাটা সত্য আবার প্রথম সংখ্যাও কি হবে দ্বিতীয় সংখ্যার গুণিতক হবে তারপর এইটাতে আসা যাক দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিতক নয় এই দুইকে যদি আমি গুণ করি এক দিয়ে দুই পাওয়া যাচ্ছে দুই এখানে নাই কে দুই দ্বারা গুণ করলে চার পাওয়া যাচ্ছে এখানে কিন্তু নাই অথবা তিনকে যদি এক দ্বারা গুণ করি তিন পাওয়া যাবে কিন্তু এখানে কিন্তু তিন নাই তার মানে এটা দেখো রাইট দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিতক নয় এই সংখ্যাটা প্রথম সংখ্যার কি না গুণিতজ্ঞ অথবা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণিতক নয় তারপর এটাতে আসা যাক দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিত এই যে সংখ্যাটা এটা কিন্তু প্রথম সংখ্যার গুণিতক কারণ দুইকে এক দিয়ে গুণ করলে দুই পাওয়া যাচ্ছে দুইকে দুই দিয়ে গুণ করলে চার পাওয়া যাচ্ছে এই চার কিন্তু এখানে রয়েছে তার মানে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার কি গুণিতক প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণনীয় এই যে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার কী গুণনীয় কারণ চারকে কিন্তু দুই দ্বারা ভাগ করা যাচ্ছে আমরা জানি যে কোন একটা সংখ্যার গুণনীয় কি কোন একটা সংখ্যার এই সংখ্যাটাকে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে নিঃশেষে বিভাজ্য হবে ওই সংখ্যাগুলোই হবে কি এই সংখ্যাটার তো দিয়ে ভাগ করা যাচ্ছে তার মানে কি অবশ্যই ঠিক আছে দুই চারের এইটাই বলছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কি গুণনীয়ক কিন্তু গুণিতক হবে না ঠিক আছে প্রথম সংখ্যা কিন্তু এই চার দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক হবে কিন্তু দুই কিন্তু চারের গুণিতক হবে না কারণ চারকে এক দ্বারা গুণ করলে চার পাওয়া যাচ্ছে এখানে কিন্তু নাই দুই দ্বারা গুণ করলে আট পাওয়া যাচ্ছে এখানে কি আছে নাই তারপর দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিতক নয় এই যে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার কিন্তু গুণিতক না কারণ ছয়কে এক দ্বারা গুণ করলে ছয় এখানে কিন্তু নাই দুই দ্বারা গুণ করলে বারো এখানে পাওয়া যাচ্ছে না আবার প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণিতক নয়। এই যে প্রথম সংখ্যাটা এই সংখ্যাটাকে এক দ্বারা গুণ করলে চার এখানে নাই দুই দ্বারা গুণ করলে আট এখানে নাই তার মানে এই প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার কি না গুণিতক নয় আশা করছি বুঝতে পেরেছ